সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দেশ টিভি নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি। আমি তারিক সমী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভাস্কর্য বিরোধিতার নেপথ্যে। আলোচক হিসাবে আমাদের সাথে আছেন রোকেয়া কবির, নির্বাহী পরিচালক বাংলাদেশ নারী প্রগতি সংঘ। আছেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি। এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে সাম্প্রতিক ভাস্কর্য বিরোধিতার নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি খুব অসংবেদনশীল একটা আচরণ করেছেন এবং কথা বলেছেন হচ্ছে মামুনুল। উনি বলেছেন যে যারা ভাস্কর্য তৈরি করবে সেই ভাস্কর্য ছুঁড়ে ফেলে দিবেন। তো এই ভয়াবহ এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে আমরা বিভিন্ন সচেতন মহলে বিভিন্ন রকমের আলোচনা প্রতিক্রিয়া দেখেছি। এই জায়গা থেকে আমি প্রথমেই জানতে চাই রোকেয়া কবিরের কাছে যে আমরা ব্যাপারটাকে আসলে কীভাবে করে দেখছি, স্বাধীনতার 50 বছরে এসে এবং বঙ্গবন্ধু শতবার্ষিকীর এই সময়ে এসে এই ভাস্কর্য বিরোধিতার নেপথ্যের আসল ঘটনাটা কী বলে মনে করেন? ধন্যবাদ। আমি একদিন পরে ডিসেম্বর মাস শুরু হচ্ছে এবং বিজয়ের মাস শুরু হচ্ছে এবং আপনি বলেছেন যে মুজিব শতবর্ষ উদযাপন হচ্ছে, যদিও কোভিড সিচুয়েশনের জন্য সেইভাবে হচ্ছে না। এবং আমি আজকে এই দেশ টিভির মাধ্যমে সকল শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রথম কথা হলো আমাদের কিছু সোজা সাপটা কিছু কথা বলতে হবে যে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটা দেশ, এবং সেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন এবং যখন কনস্টিটিউশন হয় সেখানে বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছেন যে এই দেশটা হবে, এবং কনস্টিটিউশনে যেগুলো উল্লেখ করেছেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, এবং একটা বৈষম্য এবং শোষণহীন সমাজ গড়ার জন্য তিনি এই এইগুলো কনস্টিটিউশনে ইনক্লুড করেছেন। এবং আরেকটা কথা উনি স্পষ্টভাবে বলেছিলেন যে রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো কোনো অবস্থাতেই এই বাংলাদেশে যাবে না। এই এইগুলো হলো স্পষ্ট কথা এবং এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং এটাই আজকের যুগে গণতন্ত্রের মূল কথা। এবং সেটার থেকে যদি দেখি বাংলাদেশ সে কনস্টিটিউশন যদি আমি মানি, তাহলে আমাদের দেশে ভাস্কর্য অথবা মূর্তি কোনোটাই কিন্তু নিষিদ্ধ নয়। কারণ হিন্দু ধর্ম তারা মূর্তি পূজা করে করবে, এটাও কিন্তু নিষিদ্ধ নয়, সকল ধর্মের সমান অধিকার এখানে স্বীকৃত। সুতরাং যারা এই কথাগুলো বলেন তারা এই আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে বলেন এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলেন, এবং এটা তো আমরা জানি যে কি কারণে বলেন, আমরা সেটা তো বলার অপেক্ষা রাখে না। যে পাকিস্তান আমলে যখন আমরা এই ইতিহাস যদি বলি যে এই ধর্মের নাম দিয়ে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় এবং ভারতকে ভাগ করা হয় ধর্মের নাম দিয়ে যখন পাকিস্তান হয়, আমরা কি দেখেছি তখন? এই ঘৃণা, ট্রেন ভর্তি মৃতদেহ পাঞ্জাবে এসছে, লাহোর থেকে পাঞ্জাব এই ইন্ডিয়াতে এসছে, এই হলো ইতিহাস। আর 71-এর ইতিহাস তো আমরা সবাই মোটামুটি জানি। সুতরাং এই ইতিহাস কিন্তু আমাদের আছে এবং এটা ধর্মকে ব্যবহার করে কিন্তু করা হয়েছে। এখন কথাটা হচ্ছে যে আমাদের নবী যখন এসেছিলেন তখন আরব দেশ একটা বর্বর সমাজ ছিল এবং সেইখানে মানুষকে একটু সভ্যতার আলো দেওয়ার জন্য উনি এই এই ইসলাম ধর্মের শান্তি ধর্ম, এবং সেইখানে কিন্তু তিনি ধর্মটাকে সমাজটাকে অগ্রসর করার জন্য তিনি কিন্তু এই ধর্মটা ধর্ম প্রচারের এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মানুষের প্রতি মানুষের ঘৃণা ইত্যাদি 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 এগুলো, এবং দাস প্রথা বিলোপের জন্য তিনি কাজ করেছেন। কারণ যারা ইতিহাস জানেন তারা জানেন তখন কিন্তু প্রচুর দাস আমদানি হতো আফ্রিকার থেকে। সুতরাং এই ধর্মটাকে এখন আমরা সবসময় ব্যবহার করা হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির
জন্য। এবং একটা কথা আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে বটি কিন্তু রান্নাঘরে ব্যবহার হয় এই মাছ তরকারি মাংস কুটার জন্য এবং মানুষের খাবার প্রস্তুত করার জন্য, কিন্তু এটা হলো মানুষের জীবন যাপনের জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু সেই বটি দিয়ে যদি মানুষ খুন করা হয় সেটা কিন্তু খুনের অস্ত্র হয়ে যায়। সুতরাং ধর্মটাকেও এরকম ভাবেই কিন্তু যারা ব্যবহার করছেন মানুষের প্রতি মানুষের হিংসা বাড়ানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, আমি মনে করি সরকারের এই সম্পর্কে অত্যন্ত দৃঢ় ভূমিকা নেওয়া উচিত। কারণ আমরা জানি পাকিস্তান আমলে কি বলা হতো, হ্যাঁ, এবং আমরা ছোটবেলায় শুনেছি ছবি তোলা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, মসজিদে মাইক দেওয়া যাবে না, এই ফতোয়া গুলো আমরা ছোটবেলায় শুনছি। বিজ্ঞান ইসলাম বিরোধী এই ফতোয়া আমরা শুনছি, কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা ফতোয়া শুনেছি, এরা যদি এই দেশে থাকে এবং ক্ষমতায় আসে তাহলে মসজিদ ভেঙে মরিচ ক্ষেত বানাবে, এই ধরনের অপপ্রচার এবং ফতোয়া আমরা শুনে এসেছি। এখনো যদি এই স্বাধীন দেশে 50 বছর আমরা পূর্তি করছি সেইখানে যদি এই কথাগুলা বলা হয়, আমার মনে হয় এরাই কিন্তু বলেছিল যে নারী নেতৃত্ব হারাম, এরাই কিন্তু এই কথাগুলো বলে আসছিল। এবং 75-এর পরে, মুক্তিযুদ্ধের পরে, 75-এর পরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই তখনকার অসাংবিধানিক এবং সামরিক শাসনকে জায়েজ করার জন্য ধর্মটাকে ব্যবহার করা হয়েছে। এবং তখন থেকে এই এই যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, যারা ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু সমানভাবে সামনে এসছে এবং আমরা জানি যে কি কি তারা করেছে। এমনকি চিটাগং ইউনিভার্সিটিতে ডারউইনকে নিষিদ্ধ করেছিল। তো এইভাবে যেভাবে অবস্থাটা, সেই অবস্থা তো এখন না, এরাই না। সুতরাং এইখানে আমাদের মনে হয় যে সরকারের একটা দৃঢ় ভূমিকা নেওয়া দরকার। এবং মাদ্রাসা, যে মাদ্রাসা এখন তাদের ফোর্স মোবিলাইজ করার জন্য ব্যবহৃত হচ্ছে বিভিন্ন মসজিদে, আগে তো মহিলাদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দিত, এখন কিন্তু এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর যে ভাস্কর্য তার বিরুদ্ধে এখন দাঁড়িয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে এদেরকে একটু সুযোগ দিলে কিন্তু তারা কিন্তু কালসাপ, এবং একটু সুযোগ দিলেই কিন্তু তারা তাদের আসল চেহারা বের করে। সুতরাং আমার মনে হয়, রোকেয়া আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জাস্ট মানিক ভাইয়ের কাছে যাচ্ছি যে আপনি রোকেয়া আপা যে কথাটা বললেন যে ধর্মের অপব্যবহার, এবং সেই জায়গা থেকে আমাদের স্বাধীনতার 50 বর্ষ পূর্তি এবং জাতিজনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সময়ে এসে এই ভাস্কর্য বিরোধিতা যে আস্ফালন, এটার পিছনে কি আর কোনো আমরা যেটা ষড়যন্ত্র তত্ত্ব বা আর কোনো এর পিছনে কোনো কারণ আছে বলে কি আপনার মনে হচ্ছে? দেখুন, এটার পিছনে ধর্মের আসলে কোনোই সম্পৃক্ততা নেই। তাদের উদ্দেশ্য হলো তিনটা। একটি হলো বঙ্গবন্ধুর স্মৃতি চিরতরে সরিয়ে দেওয়া, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবী থেকে। 2 নম্বর হলো মুক্তিযুদ্ধের সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারকে হটিয়ে দেওয়া, গোলা পানিতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে এটা ওদের সুবিধা হয়। তৃতীয় হচ্ছে এই দেশকে আবার পাকিস্তান বা তালেবানি রাষ্ট্রে পরিণত করা। এই তিন উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা এগুচ্ছে। তারা যে ধার্মিক বা তারা যে আসলে ধর্মের জন্য কিছু করছে তা কিন্তু নয়, কারণ ধর্মের সাথে, যেটা রোকেয়া অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, ধর্মের সাথে ভাস্কর্যের আদৌ কোনো সম্পর্ক নেই। সবাই বলছেন কিন্তু অনেক যারা আসলে ইসলামিক গবেষক, তারা যারা সত্যিকারের ইসলামিক জ্ঞানে জ্ঞানী, তারা কিন্তু সবাই বলছে, কারণ সারা পৃথিবীতে হেন দেশ নেই যেখানে ভাস্কর্য নেই। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে মুসলিম রাষ্ট্র, সেখানে অনেক আছে, এমনকি আপনার রামায়ণ মহাভারতের যারা তারকা ছিলেন তাদের ভাস্কর্য আছে ইন্দোনেশিয়ায়। মধ্যপ্রাচ্যে আছে তুরস্ক, একটি অত্যন্ত কঠিন মুসলিম দেশ,
সেখানে কামাল আতাতুর্কের ভাস্কর্য আছে, আরো অনেকের ভাস্কর্য সারা পৃথিবীতে আছে। এখন আমরা এই এই যে যারা নাকি ভাস্কর্য নিয়ে চাচাবাচি করছে, এদের পরিচয় আমরা যদি দেখতে পাই তাহলে পুরো জিনিসটা খোলসা হয়ে যায়। এই যে আপনার বাবুনগরী বা মমিনুল হক, মমিনুল হকের পূর্বপুরুষ সে ছিল একজন ডক্টর রাজাকার, সে রাজাকারের সন্তান, রাজাকারের বংশধর। আপনার বাবুনগরী আমরা সবাই জানি তার পিতৃপুরুষ, তার পরিচয়, এরা সকলেই কিন্তু আপনার, এবং ফয়জুল করিম, এদের অতীত ঘাটলে খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, এরা সবাই ছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এদের 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 যে যারা পিতৃপুরুষ ছিল তারা সবাই ছিল মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি, 71-এর পরাজিত অপশক্তি। সুতরাং তারা তারা কোনোদিন বাংলাদেশকে মেনে নিতে পারেনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একে কোনোদিন তারা মেনে নিতে পারে, এখনো পাচ্ছে না। তো 71-এ তো এরা চুপচাপ ছিল, পরে, এবং যেটা রোকেয়াপা বললেন, বঙ্গবন্ধু তো অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে এখানে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না, উনি সংবিধানেও এই এই কথা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু 75-এ খুনি জিয়া বঙ্গবন্ধুকে খুন করার পরে এদের রাজনীতিতে করেছেন, রাজনীতিতে এদের বসিয়েছেন, সেই গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে, তারপর সমস্ত রাজাকার আলবদরকে ক্ষমতায় বসিয়ে জিয়াউর রহমান আমাদের দেশে ধর্মের রাজনীতি শুরু করলেন। এরপর থেকেই এদের এদের আস্খালন শুরু হয়েছে। আজকের বাবুনগরী, আজকের মমিনুল হক, আজকের ফয়জুল করিম, সেই জিয়াউর রহমানের যে ধর্মের রাজনীতি, সেই ধর্মের রাজনীতির প্রোডাক্ট কিন্তু এরপর থেকে চলে আসছে। আসলে আমি একটু কঠিন ভাষাই বলবো, 71 সনেই কিন্তু এদের নিঃশেষ করে দেওয়া উচিত ছিল, কারণ একটি বিপ্লবের পরে প্রতি বিপ্লবীদের কোথাও কিন্তু রাখে না। আমরা যদি বলশেভিক বিপ্লবে যাই, কিউবান বিপ্লবে যাই, মাও সেতুংয়ের বিপ্লবে যাই, কোথাও কিন্তু প্রতি বিপ্লবীদের রাখা হয়নি। কিন্তু আমরা রেখেছি, আমরা আমরা এদের বিচার করব ঠিক করেছিলাম, কিন্তু তার আগেই তো বঙ্গবন্ধুকে হত্যা করে দেওয়া হলো, এদের বিচার করার আগে হত্যা করে জিয়াউর রহমান এদের সবাইকে খালাস করে দিল, এসে শুরু হলো ধর্মের রাজনীতি এবং পাকিস্তানি করণের। কারণ জিয়া নিজে এবং জিয়ার পরে তার এরশাদ এবং তারপরে তার স্ত্রী খালেদা জিয়া সকলেই আসলে পাকিস্তানপন্থী, এরা সবাই এদের মটনটা ছিল দেশকে আবার পাকিস্তান করার, সেই মটনেই কিন্তু তারা এগিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার খালেদা জিয়ার সময় তো এরাই ক্ষমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমান কালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ, তারা নানাভাবে উস্কানি দিচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে, যা একদিকে ইসলাম বিরোধী কাজ, অপরদিকে সংবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী। এ ধরনের কাজ যারা করছেন এবং যারা গোপনে উস্কানি দিচ্ছেন এবং ফান্ডিং করছেন, তাদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা হবে, কোন অপশক্তি নেই এটাকে ঠেকানোর। আপনারা বড় বড় কথায় হুমকি দেন যে আপনারা আবার শাপলা চত্বর করবেন। শাপলা চত্বরের কথা মুখে আনার আগে লজ্জিত হওয়া উচিত আপনাদের। যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা যখন রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মৌলবাদকে উস্কে দেয়, তখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সেই জঙ্গিদের পৃষ্ঠপোষক, তারেক রহমান নির্দেশে নতুন করে আবার জঙ্গি গোষ্ঠীকে মাঠে নামিয়েছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাঠে নামিয়েছেন। আমরা মাওলানা মমিনুল হককে জানান দিতে চাই, আজকে আমরা প্রতিরোধ করলাম, এরপর আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলব। জনাব আজিজুর রহমান বাবু, আপনার কাছে আছি, আপনারা আজকে একটা খুব বড় করে একটা প্রোগ্রাম করেছেন এই ভাস্কর্য বিরোধিতার প্রসঙ্গে, সেটা নিয়ে এবং আপনাদের রাজনৈতিক প্রতিক্রিয়া এই পুরো ব্যাপারটাকে নিয়ে আপনি যদি একটু গুছিয়ে বলতেন। আচ্ছা, ধন্যবাদ
শমিক সাহেব, ধন্যবাদ জানাচ্ছি রোকে আপাকে, ধন্যবাদ জানাচ্ছি মানিক ভাইকে আপনাকে আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ সেদিন 15 আগস্টের কালো রাত্রিতে যারা নিহত হয়েছেন তাদের সকলকে। আমি স্মরণ করছি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা জেলখানার অভ্যন্তরে যে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, সেই 4 নেতাকে। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদকে, 2 লক্ষ মা বোনকে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আজকে এমন একটি পরিবেশ যখন সারা বাংলাদেশের মুজিব প্রেমীদের মধ্যে, বাঙালিদের মধ্যে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে জাতীয় পতাকা, বাংলাদেশ মানে সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ মানে এই মানচিত্র, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু মানে জাতীয় সঙ্গীত। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তি করেছে একটি ধর্মান্ধ গোষ্ঠী। আজকে কী প্রমাণ করছে? আমরা দেখলাম এই মাসেই তারা হঠাৎ করে 12টি বা 10টি বাসে হঠাৎ করে আগুন লাগিয়ে দিল। এরপর আজকে 50 বছর ধরে, 50 বছরে উপনীত হয়েছে দেশ, সেই অবস্থায় তারা 50 বছরে তাদের হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর তাদের দৃষ্টি পড়ল। আমি যদি আপনাকে একটু মাঝখানে আরেকটু বলে দিই যে ওনারা যখন ক্ষমতায় ছিলেন 2001-6 তখন কিন্তু মানে তখনও কিন্তু দেশে অনেকের ভাস্কর্য ছিল, জিয়া রহমানের ভাস্কর্য আছে, তো এগুলো নিয়েও কোনো কেউ কোনো কথা বলেনি। হ্যাঁ, সে বিষয়টা আমি আসতেছি। আসলে দেখেন তারা ক্ষমতায় মানে 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 তারা 2 বার ক্ষমতায় ছিলেন। আপনি দেখেন সে তারা হঠাৎ করেই তারা বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য তারা সেখানে তৈরি করতে দেবে না এবং তারা তাতে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দিতে হবে। তারা এত দুর্বল মনে করার কারণ কি? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুজিব প্রেমী তারা তাদের হৃদয়ে আঘাত করেছে। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে, বাঙালির হৃদয়ে, বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করে, তাদের তারা সেই হৃদয়ে আঘাত এনেছে। তারা মনে করেছিল যে আমরা বোধহয় কোনো দুর্বল, আমাদেরকে দুর্বল মনে করার কারণ নেই। আপনি দেখছেন আজকে সারা বাংলাদেশের সমস্ত পর্যায়ের নেতা কর্মী মানুষ সর্বসাধারণের মানুষ জেগে আজকে কিন্তু জেগে উঠেছে। তারা কিন্তু বঙ্গবন্ধু সম্বন্ধে এই কথাটিকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আজকে মামুনুল হক সাহেবরা আপনাদেরকে তো আমরা আজকে বলেছি, আজকে আপনারা দেখেছেন আজকে আমরা মানববন্ধন করেছি শুধু আজকে ঢাকাতে নয়, আমরা কিন্তু 64 জেলায় সকাল 11টা থেকে 12টা একটা ঘন্টা কিন্তু আমরা সারা বাংলাদেশের সমস্ত জেলায় কিন্তু আমরা মানববন্ধন করেছি এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কিন্তু এটা মানববন্ধনে এসে যোগ দিয়েছে এবং একটি সাকসেসফুল প্রোগ্রাম আমরা করেছি। এই বঙ্গবন্ধুর উপর যখন কথা আসে তখন কিন্তু আর মানুষের ফিরে যাওয়ার কোনো, পিছনের দিকে তাকানোর কোনো আর সুযোগ থাকে না। কারণ এই ধর্মান্ধ গোষ্ঠীরা কখনোই বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কাজ করেনি। আর আজকে তো তারা নতুন না, তারা সেই 47-এও এই কাজ করেছে, তারা 71 সালে আমাদের 30 লক্ষ শহীদকে হত্যা করেছে, তারা 2 লক্ষ মানুষকে ইজ্জত নিয়েছে, তারা সে সময় কারা করেছে সেটা এই ধর্মান্ধরাই করেছে। এই ধর্মের নাম দিয়ে তারা তো ধর্মব্যবসায়ী, তারা তো ধর্মভীরু মানুষ নয়, কিন্তু মানুষের ধর্মভীরু মানুষদের মাঝখানে তারা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আজকে 50 বছর তাদের চোখে পড়ে নাই, ভাস্কর্য পড়ে নাই, আজকে তাদের চোখে এসে পড়লো। এটা এক ধরনের আপনি মনে করেন বিএনপি জামাতের ষড়যন্ত্র। তারা যখন দেখছে আজকে দেশে করোনা পরিস্থিতি, আজকে আমফানের আঘাত, আজকে 5 বার বন্যা, তারপরও বাংলার গণমানুষের নেত্রী, বাংলার জননেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হচ্ছে, একটি মানুষও না খেয়ে মারা যাচ্ছে না। এত বড় দুর্যোগ যেখানে পৃথিবীর অর্থনীতি প্রায় বিপর্যস্ত হবার, সেই অবস্থায় জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে সুষ্ঠুভাবে দেশকে পরিচালিত করছে। এই সময় তাদের কিন্তু এটা সহ্য হচ্ছে না কেন ভালো চলতেছে, এই কারণে তাদের গাত্রদাহ হচ্ছে। এই কারণেই তারা কিন্তু এই শক্তিটাকে কাজে লাগিয়েছে এবং তারা কিন্তু এর ইস্যুবিহীন কোনো কারণ ছাড়া এরকম একটা ঘটনা তৈরি করে, এরকম এই ধরনের একটা মানে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তারা কিন্তু রাজনীতিতে ঘোলাপাটিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি মনে করি তারা এগুলি কখনোই পারবে না, তাদের এই আস্ফালন আস্ফালনই থেকে যাবে। তারা তো গত 50 বছর ধরে চেষ্টা করেছে, তারা কি কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি। আসলে তারা শুধুমাত্র উস্কানি দেওয়ার জন্য এবং আমাদের এই ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা মাঝে মাঝে এইসব কাজগুলি করে, কিন্তু তাদের এই কাজ বাংলার মানুষ আমরা মনে করি আজকে কিন্তু বাংলার মানুষ কিন্তু সকলেই খেপে গিয়েছে এবং সকল পর্যায়ের মানুষ, সেটা শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সাংবাদিক, সমস্ত স্তরের মানুষ, রাজনৈতিক কর্মী নেতা সকলেই, সমাজকর্মী সকলেই কিন্তু আজকে বিক্ষুব্ধ হয়ে গেছে। তারা কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নিয়ে কথা বলেছে এটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি। সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকে, সকল পর্যায়ের মানুষ কিন্তু আজকে মাঠে নেমে গিয়েছে। আর ইসলামের কথা যদি বলতে চান, ইসলামের জন্য তো বঙ্গবন্ধুই করেছে, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছে, বঙ্গবন্ধু কাকাইল মসজিদ দিয়েছে, বঙ্গবন্ধু আপনার ইস্তেমার মাঠ দিয়েছে। আপনি যে কথাটি বলতেছিলেন সে জায়গায় যদি ফিরে আসতে চাই, তাহলে তারা তো ক্ষমতায় ছিলেন 91 থেকে 96 পর্যন্ত, তারা তো ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, সেই সময় তো বিএনপি সরকারের সাথে তো ওই ধর্মীয় শক্তিগুলি ছিলেন, তারা কী করেছেন বলেন? কিছুই আসলে তারা করেনি, তারা তাদের মুখেই এই ধর্মটাকে তারা আসলে ব্যবসায়ী হিসাবে ব্যবহার করতে চায়।
আমরা কিন্তু ওই জায়গাটা আঘাত করেছি, তারা কিন্তু ওয়াচ করে প্রচুর টাকা রোজগার করে, আমরা কিন্তু বলে দিয়েছি তারা যদি এই ধরনের কথা বলে সারা বাংলাদেশে তাদের ওয়াচ করা কিন্তু আমরা বন্ধ করে দিব, প্রতিটি জায়গায় আমরা প্রতিরোধ তৈরি করে দেব, সারা বাংলাদেশে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, নেতাকর্মীরা যদি মাঠে নামে তাহলে কোনোভাবেই এসব হুজুররা গিয়ে কিন্তু বড় বড় ওয়াচ করে তারা কিন্তু পয়সা রোজগার করতে পারবে না। তাদের কিন্তু তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এই কারণে যে তারা যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আক্রমণ করে আমরা কিন্তু তাদের এই ওয়াজের ব্যবস্থা বা তাদের যে কাজ করে তারা মানুষকে যে তারা উস্কানি দেয়, ধর্মের ভিতরে থেকে ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মের মধ্যে যে সহনশীলতা তাদের মধ্যে কোথায় আপনি একটি সহনশীলতার অবস্থা দেখলেন? সবসময় তো তারা উগ্র আচরণ করে, উগ্র ওয়াজের মধ্যে গিয়ে তারা এমন বক্তৃতা দেয় যেটা উগ্রতা তৈরি করা ছাড়া আর কিছুই করে না। তার মানুষের মধ্যে যে সাম্যের ধর্ম, যা ধর্ম যে শান্তির ধর্ম সেটা প্রচার করে না। আমরা আজকে মুসলমান, আমরা দেশের 95% মানুষই মুসলমান, কিন্তু তার মধ্যে তারা এখানে ঘোলা পড়ে, তারা পাকিস্তান বানাতে চায় যেখানে প্রতিদিন বোমা ফাটে, তারা কোথায় কি সমাধান দিতে পারে? সে পাকিস্তানে কি সমাধান দিতে পেরেছে? আজকে তারা ভাস্কর্যের কথা বলে, ভাস্কর্য পৃথিবীর কোন মুসলিম দেশে নাই। আপনার মানে সৌদি আরব থেকে শুরু করে এর মধ্যেই মানিক ভাই বলেছেন যে মানে তুরস্ক থেকে শুরু করে মিশর সমস্ত জায়গায় ভাস্কর্য আছে। ভাস্কর্য মানে তো সেখানে কেউ পূজা করতে যায়নি, পূজা করতে যাচ্ছে মূর্তি পূজাটা, হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মানুষরা মূর্তি পূজা করে, আমাদের তো ভাস্কর্য আছে ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য, কিন্তু তারা সেটাকে ভিন্ন একটা ইস্যু বানিয়ে ধর্মের একটা অপব্যাখ্যা দিয়ে তারা কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। কখনোই তো কোনো ইসলামিক স্কলাররা তো এই ভাস্কর্যগুলি ভেঙে করার কথা বলেনি তো। আজকে মিশর থেকে যে স্কলাররা বের হয়, আজকে তুরস্ক থেকে ইসলামিক স্কলাররা বের হয়, কই তারা তো তাদের মাথায় এটা বলল না? আমাদের ওনারা মামুনুল হক সাহেবরা কী এমন জ্ঞানী মানুষ হয়ে গেলেন, কী এমন ধর্মটা বোঝা শুরু করলেন যে ওনারা হঠাৎ করে এই ধরনের কথা বলা শুরু করে দিলেন যেটা তারা গত 50 বছরে বলেন নাই? এবং আপনি দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোকজন এই তারেক জিয়াদের টাকা খেয়ে তারা বিদেশে থাকে, তাদের কোনো কাজকর্ম নেই, তারা কাজ করে না, সারাদিন বসে বসে টকশো করে, কী করে কী খায় ওইখানে? এই বিদেশি এদের টাকা নিয়ে তারা করতেছে, এবং তারা বলে নাকি দেশে তাদেরকে তারা আন্দোলন করতে পারতেছে না, তারা কোনো প্রোগ্রাম করতে পারতেছে না। কী আন্দোলন তারা করবে? সে দেশেই আসে না, মানুষের পাশেই থাকে না, মানুষের আজকে পার্টি অফিস থেকেই বের হয় না। আপনি দেখছেন আওয়ামী লীগ নেতারা মানে যে সময় আমাদের এই 90-এর পরবর্তী সময়ে বা তারা বিএনপি যখন ক্ষমতা ছিল বা 90-এর পূর্বে আওয়ামী লীগের প্রতিটি নেতা তারা প্রতিদিন রাস্তায় নেমেছে, রাস্তায় মার খেয়েছে, মানুষের সাথে ফেস করেছে। ভাই, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন যে বলেছেন যে দেশের বাইরে থেকে যারা কথা বলছে নিয়মিত এবং তাদের সাথে মামুনুল হকদের যে এই আচরণ, এটার ভিতরে কী ধরনের যোগসূত্র আপনি? অবশ্যই আপনি বলতেছেন এই যে বাসে আগুন লাগানো, এই স্থাপত্যকে তারা তার কটুক্তিপূর্ণ কথা বলা, বিদেশ থেকে এই জিনিসগুলিকে উস্কানি দেওয়া, কতটা সত্যি মিথ্যা ঠিক নেই। তারা কিন্তু হাজার হাজার ফলোয়ার রেডি করে তারা কিন্তু এগুলি দিয়ে মানে অপপ্রচার করে, প্রতিদিনই একটা ঘটনা তারা বানাচ্ছে, সেই ঘটনা সত্যি না মিথ্যা ফেসবুকে কন্টিনিউ তারা কথা বলে যাচ্ছে, এবং তাদের কিন্তু দেশে আসার কোনো সাহস নেই, মানুষের উপকারের জন্য কোনো কথা বলে না, শুধু গুজব ছড়ানোই হচ্ছে তাদের কাজ। এই গুজব ছড়ানো এবং ধর্ম ব্যবসায়ী এদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এদের আস্ফালন থামবে না, এবং আস্ফালন না পারলে আমাদের উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী যে 18 ঘন্টা পরিশ্রম করেন, তিনি সারাদিন মানুষের কথা ভাবেন, সারাদিন দেশের প্রতিটি মানুষ কীভাবে তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুজিব বর্ষে তিনি প্রতিটি মানুষ গৃহহীন মানুষকে গৃহ দিবেন। আজকে আমাদের মানে কল্পনার বাইরে যে পদ্মা সেতু, তারা অনেক ষড়যন্ত্র তারা করেছে, ডক্টর ইউনুসকে দিয়ে, ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে তারা অনেক ষড়যন্ত্র তারা করেছে, এই পদ্মা সেতুকে তার বন্ধ করার জন্য তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু আজকে পদ্মা সেতু আগামী বছর ইনশাল্লাহ আমি পদ্মা সেতু দিয়ে আমরা পার হতে পারবো, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলি টানেল, বিশাল মেগা মেগা প্রজেক্ট হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, এটাতে তাদের গাত্র দেওয়া হচ্ছে, গাত্র দেওয়া হচ্ছে তারা সোজা পথে না পেরে তারা কিন্তু একটা ভিন্ন পথে এনে দেশে এক ধরনের গোলযোগ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার জনগণ অত্যন্ত সচেতন, তারা জননেত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, তার নেতৃত্বে বাংলাদেশ এ ধরনের এই এই মামুনুল হকরা কোনো ক্রমে বাংলাদেশের উন্নত ধারাকে তারা ব্যাহত করতে পারবে না। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত জনগণ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। একটু দর্শকদের, সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া আছে আমাদের কাছে, আমরা সেটা একটু শুনে নিই। হঠাৎ করেই জঙ্গিবাদরা একটা পাইতারা শুরু করছে, ভাস্কর্যের একটা ইস্যু দাঁড় করে দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতেছে। এই দেশে মৌলবাদীরা জামাত শিবির চক্রের সহযোগিতায় ওই তারেক জিয়া খালদা জিয়াদের অর্থায়নে একটি মৌলবাদী সংগঠন সেটিকে নিয়ে ষড়যন্ত্র করছে। জি মানিক ভাই, আমরা যেটা দেখছিলাম যে সাধারণ জনগণ কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে ভাস্কর্য নিয়ে নৈরাজ্য তৈরি করার একটা অপচেষ্টা চলছে, এবং আমরা যে কথাটা বলছিলাম যে এক ধরনের যোগসূত্র আছে কি না, তো ওই জায়গা থেকে যদি দেখি তাহলে কি মনে হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং আপনারা কিভাবে ভাবছেন? দেখুন, 30 লক্ষ লোক
তাদের প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সেই 30 লক্ষ লোক 71-এর কথা, কিন্তু এখনো কিন্তু তাদের বংশধররা আছে, এখনো আমাদের দেশের 80% লোক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তারা মুজিব সৈনিক। সুতরাং বঙ্গবন্ধুর ব্যাপারে যখন তারা অবমাননাকর কথা বলেছে, তাতে আপনার সবাই খুশি উঠেছে, পুরো দেশ। এবং এই জিনিসটা কিন্তু এই মোমেনুলরা, এই রাজাকারের বংশধররা বুঝতে পারেনি যে এই ধরনের প্রতিক্রিয়া হবে, তারা বুঝতে পারেনি। তারা হয়তো ভেবেছিল যে 71-এর জেনারেশন তো বৃদ্ধ হয়ে গেছে বা অনেকে চলে গেছে, কিন্তু নতুন প্রজন্ম যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সেটা তারা বুঝতে পারেনি। এটা আপনার গত কয়েকদিনে আপনার ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, দর্শনজী বিভিন্ন এলাকায় যে বড় জামায়াত হয়েছে তাদের এই রাজাকারদের বিরুদ্ধে তার থেকে পরিষ্কার হয়ে যায় যে মানুষ কতটা ফুঁসে উঠেছে। এরা পারলে এই মমিনুল, আপনার ফয়জুল এবং বাবু নগরী, এদের যদি কাছে পায় এদের ঘর সত্যি সত্যি ভোট দিবে, এ কথাটা মহফিল বলেছেন এর মধ্যে অলরেডি। এখানে আমি ষড়যন্ত্রের কথাটায় আসি। ষড়যন্ত্র হচ্ছে কিন্তু সেই বড় ষড়যন্ত্রকারী খুনি তারেক জিয়া, সে তো লন্ডনে বসে আছে এবং সে যে বারবার ষড়যন্ত্র করতেছে এটা তো প্রমাণিত। সে এর আগে ইব্রাহিম দাউদের সাথে যে ই করেছে, বৈঠক করেছে, সেটা প্রমাণিত, সকলেই জানে। সে আইএসআইর সাথে গত 3-4 মাস আগে বৈঠক করেছে, সেটাও কিন্তু প্রমাণিত, এটাও সবাই জানে। সে এইভাবে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রের সাথে এখানে তার মা রয়েছে। আপনার প্রসঙ্গে একটি কথা বলি, যেদিন এই 2009 যখন এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসার পরে উইদিন এ মান্থ যখন বিডিআর এর সেই ঘটনা ঘটালো, সেই দিন আপনার খালেদা জিয়া কিন্তু সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে গেছিল, যেটা প্রমাণিত, এবং সারাদিন তারেক জিয়ার সাথে তার মায়ের কথাবার্তা হয়েছে, এগুলো সবই প্রমাণিত। তো এই ধরনের কথাবার্তা কিন্তু এখনো হচ্ছে মা ছেলে এবং অন্যান্যদের সাথে, সেগুলো কিন্তু সবই প্রমাণিত। এবং আমি মনে করি এখানে পাকিস্তান দূতাবাস, যেটাকে আমি কাশিম বাজার কুঠি বলি, সেই কাশিম বাজার কুঠি পাকিস্তান দূতাবাসও কেন্দ্র, পাকিস্তান দূতাবাস আগে ষড়যন্ত্র করছে প্রমাণিত। 2-3 জন কূটনীতিককে আমরা বের করে দিয়েছি, একজন ডেপুটি হাইকমিশনার, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সহ 2015, 2016, 2017 এবং 2000 সনে পাকিস্তান দূতাবাস যে বিএনপি জামাতকে পয়সা দিয়েছে, এটা তো তাদের যে আইএসআইর যে প্রধান সে তো স্বীকারই করেছে পাকিস্তান। সুতরাং এদের মিলে একটি ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র সৃষ্টি কিন্তু 1970 সনে সেই 71-ই যখন জিয়াউর রহমান আসলে ওপার গিয়েছিল পাকিস্তানের চর হিসেবে সেখানে কাজ করেছে, সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা কিন্তু আজও চলছে। তবে বঙ্গবন্ধুর সময় তারা বেশি সুবিধা করতে পারেনি, কিন্তু পরে মানিক ভাই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যদি আপনারা মামুনুল হকের স্টেটমেন্টটা লক্ষ্য করে থাকেন, ওখানে উনি আজকে বলেছেন যে তার উদ্দেশ্য বঙ্গবন্ধুকে কোনোভাবে কটাক্ষ করা না বা নিচু করা না, তার উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে যে ইসলামে যেহেতু এটা নিষেধ করা আছে, সো শুধুমাত্র উনি ভাস্কর্যের বিরোধিতা করছেন, কিন্তু বঙ্গবন্ধুর কোনো আদর্শ বা তার রাজনৈতিক আদর্শের সাথে তার কোনো বিরোধ নেই। তো এইটা এটাকে কীভাবে দেখছেন, এই তাদের এই এখনকার যে স্টেটমেন্ট এটাকে কীভাবে দেখছেন? এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি বাবু ভাইয়ের কথা সূত্র ধরে বলছি, ওনারা বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ওনাদের ওয়াচ করতে দিব না। তো মাওলানা মামুনুল হক কিন্তু খুব স্বাভাবিকভাবে বলেছেন আমাকে বিভিন্ন জায়গায় ওয়াচ করতে দেয়া হচ্ছে না। তো আমার আমার মনে হয় আমি বাবুর সাথে সম্পূর্ণ একমত, এটা একদমই বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এই জন্য যে ওয়াজে তো কোনো ভালো কথা তারা বলছে না, আমি কোনো ওয়াজে দেখিনি তাদের মানবতার কথা বলতে, তারা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সব ধর্মের প্রতি সহনশীল, এসব কথাগুলো বলছে না। তারা ঘৃণা ছড়াচ্ছে, তারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, তারা হিংসা ছড়াচ্ছে। তারা মৌলানা রুমি যে বলেছিল যে ধর্ম জাতি নির্বিশেষে সব মানুষকে ভালোবাসা, এটাই হচ্ছে ধর্ম, এসব কথা কিন্তু তারা ছড়াচ্ছে না। তারা মহিলাদের ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলছে, তারা বলছে মেয়েরা কাজে যাবে না, এইসব কথা বলে এইসব কথাই তারা বলছে। এবং দেখেন যে সামাজিক সমস্যাগুলো, ফর এক্সাম্পল ধর্ষণ বা অন্যান্য দুর্নীতি, এসবের বিরুদ্ধে কিন্তু তারা কোনো কথা বলছে না। বরং আমি আমরা প্রতিদিন পত্রিকা খুললেই দেখতে পাই যে আপনার এই মাদ্রাসাগুলো এখন
বলাৎকারের কারখানা হয়ে গেছে, বুঝলেন? প্রতিদিন এর বিরুদ্ধে কিন্তু কথা বলছি না, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো হুজুর আপনার বলাৎকার করতে তার মাদ্রাসায়। এর বিরুদ্ধে তারা একটি কথাও বলছে না, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলছে, তারা আমাদের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলছে, আমাদের জাতীয় পতাকার বিরুদ্ধে কথা বলছে। সুতরাং এটা একেবারে আমি বাবুর সাথে 1000% একমত যে এটা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, দেশে সাম্য, দেশে আপনার সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার যে মূল নীতি বঙ্গবন্ধুর যে আদর্শ সেটাকে স্থাপিত করার জন্য এটা আসলেই বন্ধ করে দেওয়া, এটি অনেক আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ তারা হিংসা, বিদ্বেষ এবং জিহাংসা এবং আপনার এইসবের বীজ ছড়াচ্ছে। কোনো ভালো কথা যদি বলতে আমি বলতাম যে না, আমরা একটু রোকেয়া আপার কাছ থেকে শুনে আসি। আমি মানিক ভাই যে কথাগুলো বলেছেন এবং বাবু যে কথাগুলো বলেছে সেটা আমি এটাকে এইভাবে দেখি, এটা শুধু বঙ্গবন্ধুর ব্যক্তিগত বিরোধিতা না, এটা বঙ্গবন্ধুর আদর্শের বিরোধিতা, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শকে কেন্দ্র করেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা এটা। এবং এখনো কিন্তু কনস্টিটিউশনে যদিও ধর্মকে রাজনীতির সঙ্গে 75-এর পরে মেশানো হয়েছে এবং কনস্টিটিউশনকে কিছু ইসলামের টুপি পরানোর চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং ভাস্কর্য হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। এবং এই বাঙালি এবং বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর সংস্কৃতির বিরোধী কোন ধরনের কথা এটা ধর্ম কখনোই বলতে পারে না। সুতরাং বাংলাদেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে, বাংলাদেশের আইনের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে কথা বলতে দেওয়া হবে না। এবং বাবু যে কথাটা বলেছেন, মানিক ভাই এটা যেটা বলেছেন, আমি এটা আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে অনেকদিন যাবত বলছি যে এই ধরনের ওয়াজ বন্ধ করা হোক, মসজিদে যে খুতবা দেওয়া হয় এগুলো ফলো করা হোক, সরকারের টাকা যাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা যাচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা এখানে বলা হয়, সুতরাং এইটাকে বন্ধ করা হোক। সেই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, ফোক কালচারাল প্রোগ্রাম এইগুলো করা হোক, এটা আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে এটা আমাদের অনেকদিন যাব দাবি। কারণ এখন পর্যন্ত বিভিন্ন মসজিদে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলা হয়, নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, নারীর সমান অধিকারের বিরুদ্ধে কথা বলা হয়। আর ভাস্কর্য না মূর্তি এই বিতর্ক তো আসতেই পারে না, কারণ এই বাংলাদেশে মূর্তি কিন্তু নিষিদ্ধ না, মূর্তি কিন্তু নিষিদ্ধ না। সুতরাং আমরা মূর্তি বলে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমরা ধর্ম বিরোধী বলবো এই কথাটাও তারা কোনো, তাদের কোনো লজিক নাই, যুক্তি নাই। সুতরাং এই দিকে কিন্তু সরকারের কঠোর হওয়া দরকার এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার, আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ এই দেশটাকে স্বাধীন করার জন্য যেটা বলছেন 2 লক্ষ মা বোন ইজ্জতের ব্যাপার না, এটা তারা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে এবং যে স্টাডি আছে সেটা হলো 5 লাখের উপরে, 5 লাখের উপরে নারী ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্মাশ্রয় রাজনীতি, এই রাজাকার আলবদর এবং তাদের যারা শিষ্য এবং পাকিস্তানি সৈন্যদের দ্বারা, সুতরাং এই এত মূল্য দিয়ে 35 লক্ষ লোক শহীদ হয়েছে, 1 কোটি লোক রিফিউজি হিসাবে 1 বছরের মতো এই রিফিউজি ক্যাম্পে জীবন যাপন করেছে, আমরা যারা জীবন যাপন করেছি আমরা জানি যে কি কষ্টকর জীবন যাপন করতে হয়েছে, ক্যাম্পে কিভাবে থাকতে হয়েছে। এইখানে কিন্তু আমাদের একটা সুস্পষ্ট বক্তব্য, মানিক ভাই যে কথাটা বলেছেন আমি সম্পূর্ণ একমত যে তারা হিংসা ছড়ায় এবং বিদ্বেষ ছড়ায়, তারা বঙ্গবন্ধুর যে মূল বক্তব্য, মূল চেতনা যেটা নিয়ে সারা জীবন তিনি জেল খেটেছেন এবং শহীদ হয়েছেন, তার চেতনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এইগুলো এই সবসময় ওয়াজের মধ্য দিয়ে হয়,
মসজিদে খুতবার মধ্য দিয়ে হয় এগুলো বন্ধ করা দরকার। জি বাবু ভাই, তো আমাদের সম্মানিত দুজনেই কিন্তু বললেন যে পুরো আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটার ভিতরে আসলে একটা রাজনীতি, আমরা বলি বা না বলিটার ভিতরে রাজনীতিটাই মনে হচ্ছে আসল। এই ক্ষেত্রে আপনাদের রাজনীতির জায়গা থেকে, আওয়ামী লীগের রাজনীতির জায়গা থেকে বা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির জায়গা থেকে আপনারা এটাকে কিভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের কথা ভাবছেন? আপনি একটু দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যে কথাটি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের কিন্তু আমাদের কিন্তু সকল ধর্মের মানুষ, আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা সকল ধর্মের মানুষ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কিন্তু যুদ্ধ করেছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা দেশটাকে সবাই মিলে স্বাধীন করেছি এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু বাংলাদেশ। এখন এখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য, এবং আজকে দেখছেন দেশে কিন্তু কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নিয়েই কিন্তু কাজ করতে পারে, কারণ এই দুর্যোগময় পরিস্থিতি, আমি আগেও বলেছি যে আমফান, আপনার করোনা পরিস্থিতি চলছে, এখনও পাঁচবার বন্যা হয়েছে, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুষ্ঠুভাবে দেশটা পরিচালিত করছেন, কিন্তু এটা অনেকেরই গাত্রদাহ হচ্ছে, তারা এই কারণেই কিন্তু এই ধর্মান্ধ গোষ্ঠীকে দিয়ে কিন্তু একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছেন। এবং তারা কি কারণে 50 বছর পরে এতদিন তারা কি দেখে নাই? তারা যখন বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমানের তো সে সময় তাদের হয়েছিল ভাস্কর্য হয়েছিল, সে জিয়াউর রহমানের ভাস্কর্য তারা সে সময় দেখে নাই, তারা কোনো ভাস্কর্যই দেখে নাই। আজকে 50 বছর পরে হঠাৎ করে বাসে আগুন লাগালো, হঠাৎ করে তিনি এরকম একটা বক্তৃতা দিলেন, দেশের মধ্যে এরকম একটা উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করলেন, এবং তারা অত্যন্ত ঘৃণিত একটি কথা বললেন, কারণ বঙ্গবন্ধুকে আক্রমণ করা মানে কি বাংলাদেশকে আক্রমণ করা, এটুকু বাংলাদেশের প্রতিটি মানুষের অনুভূতিতে আঘাত লাগে কিন্তু, কারণ বঙ্গবন্ধু ছাড়া তো আর বাংলাদেশ না, বঙ্গবন্ধু না হলে তো আর বাংলাদেশ তৈরি হতো না, স্বাভাবিক কারণে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সে কেন তিনি কথাটা প্রথম বললেন, তিনি অন্য কিছু কেন বললেন না? এটার পিছনে অবশ্যই একটি রাজনীতি আছে, এবং তারা আমার মনে হয় বিএনপি জামাত ষড়যন্ত্রমূলকভাবে এই গোষ্ঠীটাকে মাথে নেমিয়েছে এবং বঙ্গবন্ধুকে অবমাননা করার জন্য তারা এই কাজটি বলেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে, আমাদের রাজনীতির জায়গা থেকে আমরা অত্যন্ত পরিষ্কার, আমার কথা হলো বঙ্গবন্ধুর উপর কোনো ধরনের কথা বাঙালি জাতি বরদাস্ত করবে না, বঙ্গবন্ধু প্রেমিকরা বরদাস্ত করবে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না, তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়গুলি মেনে নেবে না, এবং তারা যেই শক্তি হোক না কেন আমরা তাদেরকে কিন্তু প্রতিহত করব, আমরা কিন্তু মাঠে থাকব। আমরা অনেকেই ভাবছে যে সরকারি দল হয়তো আমরা মাঠে নেই, কিন্তু এখন কিন্তু প্রমাণিত হয়েছে, আমরা যদি চাই সেদিন ভারতের বাসে আগুন লাগার সাথে সাথে কিন্তু হাজার হাজার লোক নিয়ে কিন্তু আমরা গুলিস্তানে মিছিল করেছি, আজকে কিন্তু সারা দেশে মানববন্ধন হচ্ছে, আপনি জানেন স্বেচ্ছাসেবক লীগ কিন্তু আজকে 64 জেলায় মানববন্ধন করেছে, আজকে কিন্তু যুবলীগ প্রোগ্রাম করতেছে, ছাত্রলীগ কিন্তু বড় প্রোগ্রাম করতেছে, আমাদের আরও সহযোগী সংগঠন আছে, আমরা সকলেই যখন নামবো তাহলে কিন্তু তারা লেজিয়ে পালিয়ে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সবই আপনার প্রতিক্রিয়া দেখিয়েছেন, কিন্তু খুব তৎক্ষণাৎ প্রতিক্রিয়া আমরা আসলে পার্টি বা মানে আপনাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লক্ষ্য করিনি। আপনারা দেখেছেন যেদিনই বাসে আগুন লাগলো সে সময় কিন্তু আমরা সাথে সাথে নেমেছি, এবং এই বিষয়গুলি যখনই তারা শুরু করেছেন আমরা কিন্তু আমাদের বক্তব্যের মাধ্যমে শুরু করে দিয়েছিলাম, তারপরেও তারা যখন বক্তব্যের মাধ্যমে শুরু করে দিয়েছিলাম, এখন কিন্তু আমরা সকলে মিলে আমরা কিন্তু এখন মাঠে কিন্তু অবস্থান করছি, এবং তারা কিন্তু যে কোনো কর্মসূচি দেখ না কেন আমরা কিন্তু তাদেরকে প্রতিহত করব। কিন্তু আপনি দেখেছেন যে গত সদিন তারা কিন্তু চিটঅঙ্গে মামুনুল হক যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ছাত্রলীগের ভাইয়েরা, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতারা, যুবলীগের নেতারা কিন্তু তাকে সেখানে প্রতিহত করে দিয়েছে, তাদের কিন্তু টনক নড়তেছে, কথা বলার সময় আস্ফালন করার সময় তাদের চিন্তা করে নাই, তারা তাদের যা ওজন তার চেয়ে অনেক বেশি জোরে তারা কথা বলে ফেলেছে, এটা বাঙালিদের মানে বাংলার মানুষ এটা কিন্তু সহ্য করবে না, বাংলার মানুষ কিন্তু এই ধর্মান্ধকে ধর্ম ব্যবসায়ীদেরকে কোনোদিনই সুযোগ দেবে না, ইসলাম তো সার্বিক ধর্ম, আমরাও মুসলমান, আমরাও হজ করেছি, আমরাও কিন্তু করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদে নামাজ পড়েন, তারা আমাদেরকে মুসলমান না বলে তারা মুসলমান হয়েছে, এদের সাথে 95% লোক মুসলমান, তারা শুধু এখানে এইটাকে রাজনীতির ইস্যু হিসাবে তৈরি করার চেষ্টা করছেন, তারা কিন্তু মানে এই ধর্ম মানে সাধারণ মানে নিরীহ মানুষদেরকে তাদেরকে তাদের মাঝখানে তারা সন্দেহ তৈরি করার চেষ্টা করছেন, এই সন্দেহ ছাড়া তারা কিছুই করতে পারবেন না, এবং তাদের আস্ফালন ব্যর্থতায় পর্যবেসিত হবে, কারণ বাংলার মানুষ এখন খেপে গিয়েছে এবং বাংলার মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে এই ধর্মীয় শক্তি এদেরকে যদি মানে সুযোগ দেওয়া হয় এরা আসলে মাথায় চড়ে বসে, স্বাভাবিক কারণে সবাই কিন্তু এখন সচেতন এবং যে কোনোভাবেই আমরা প্রতিহত করবো, এবং বঙ্গবন্ধুর যে বিষয় তারা অবিলম্বে তাকে উড্র করতে হবে, তার এই বক্তব্য উড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ফিরে আসবো। আমি এই প্রসঙ্গে আসি, আমি একটু মানিক ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে মামুনুল হক সাহেব যদিও অনেকটা বলেছেন যে ওনার জায়গা থেকে, কিন্তু বাবুনগরী কিন্তু খুব মাওলানা বাবুনগরী খুব একদম পরিষ্কারভাবেই বলেছেন যে কোনোভাবেই কোনো ধরনের ভাস্কর্য তৈরি করতে দেওয়া হবে না, এবং যদি সেটা তৈরি করা হয় সেটা উপড়ে ফেলে দেওয়া হবে। তো তাদের ভিতরে কি এরকম কোনো ব্যাপার আছে কি না এটা বোঝা যাচ্ছে না, যে
আসলে যে ভাস্কর্যের ব্যাপারে তাদের কি তাদের যে প্রেজেন্ট স্ট্যান্স সেটা কি চেঞ্জ হলো? এখন বাবুনগরী বলেন, মমিনুল বলেন, ফয়জুল করিম বলেন, এটা তো সব একই সূত্রে গাঁথা। এরা একাত্তরের পরাজিত অপশক্তির অংশধর, এরা বাংলাদেশ চায় না, পাকিস্তান চায়। সুতরাং এই উদ্দেশ্যে তারা এইসব কথাগুলো বলছে। তবে বাবুনগরী বলেন আর মমিনুল বলেন, তাদেরকে আমি বলবো যে আসো একটা ভাস্কর যে হাত দাও, দেখবা তোমার হাত কিভাবে দেশের মানুষ কিভাবে তোমার হাত একেবারে ভেঙে চুরে বঙ্গোপসাগরে ফেলে দেয়, যে কথাটি ব্যারিস্টার নফেল বলেছে, অত্যন্ত সত্য কথা বলেছে। এবং এরপরে দেখুন, এরপরে মমিনুল হক আর চিটাগাংয়ে যাওয়ার পর্যন্ত সাহস পায়নি। এখন গত কয়েকদিনে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর সৈনিকেরা এখনো এবং সারা জীবনই থাকবে, কত শক্তিশালী এবং কত তারা বদ্ধপরিকর। হাজার হাজার মানুষ সব জায়গায়, প্রত্যেকটা জেলায় হাজার হাজার মানুষ নেমে গেছে। দেখুন চিটাগাংয়ে আমি ছাত্রলীগ, যুবলীগ, তাদের সবাইকে সাধুবাদ জানাবো। তারা এ প্রতিরোধ গড়ে তুলেছিল, তার জন্য মমিনুল হক বা আপনার বাবুনগরীর বাড়ি থেকে বেরোতে সাহস পায়নি। তারা যে কত দুর্বল জনগণের কাছে, কারণ যে যেটা আপনি আগে বলেছেন যে জনগণ, সাধারণ মানুষ যারা রাজনীতিতে ইন্টারেস্টেড না, তারাও কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে বঙ্গবন্ধুকে অবমাননা করতে, এটা কিন্তু কেউ সহ্য করতে পারছে না এবং কেউ সহ্য করতে পারবে না। কোটি কোটি মানুষ, সেই অর্থে ওদের সংখ্যা কিন্তু খুবই কম। এবং আমি যে কথাটি সবাই বলেছে যে আপনার 5ই মে 2013 সনে ওরা তো এসেছিল খুব অনেক বিরাট, ভাবছিল যে আবার খালেদা জিয়া, এরশাদ, তারপরে সাদেক হোসেন খোকা, এদের সাহায্য নিয়ে শিয়ালের মতো লেজ গুটিয়ে সব থাকলো। সেই অবস্থা কিন্তু এখনো আছে, এখনো যদি, আমার মনে হয় আরো বেশি। এখন যদি বাবুনগরী বা মমিনুল হক যদি বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিতে চায়, মানুষ ওদের টুকরো টুকরো করে ফেলবে। এই কথাতে আমার মনে হয় ওরা এখন বুঝতে পেরেছে, বুঝতে পেরেই এখন সুর পরিবর্তন করতেছে। এখন আমি যেটা বলবো যে ওরা প্রথম দিকে বোধহয় আন্ডারস্টিমেট করেছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি, তাদের শক্তি এত যে শক্তিশালী এটা বুঝতে পারে সাধারণ মানুষ। যেটা আপনি একজন একজন সাধারণ মানুষের ইন্টারভিউটা যেটা দেখালেন, আমি গত কয়েকদিন আমি রাস্তায় আমি দেখতে পেয়েছি সাধারণ মানুষ ভীষণ ভাবে ক্ষিপ্ত। এই ঢাকা শহরে কয়েক হাজার মানুষ সেদিন আপনার ওই শাহবাগের মোড়ে এবং অন্যান্য জায়গায় কয়েক হাজার মানুষ স্পন্টেনিয়াসলি তারা একেবারে নিজেদের কোনো প্রযোজনা ছাড়াই তারা হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে যে বঙ্গবন্ধুর যে অপমান করেছে বঙ্গবন্ধুকে সেটা সহ্য করা হবে না। এখন এইখানে দেখুন আইনের ব্যাপারে আমি যেহেতু আমি আইনকামী বলতে চাই, তারা এইগুলো কথা বলে তারা কিন্তু আসলে সংবিধান লঙ্ঘন করেছে। তারা কিন্তু বিকজ বঙ্গবন্ধু আমাদের সংবিধানের অংশ, এই বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে ওরা কিন্তু দেশদ্রোহিতা করেছে। ওরা যে শুধু ICT আইনে অপরাধ করেছে তা নয়, এরা একেবারে দেশদ্রোহিতা করেছে। এদের এবং এদের যেটা কালকে হানিফ ভাই যেটা বলেছেন, আমি হানিফ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, তাদের ইমিডিয়েটলি বিচারে আনা উচিত, তাদের এইভাবে ছেড়ে দিলে চলবে না। কারণ আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের কথা বলছে, কাল হয়তো বলবে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সরিয়ে দেওয়া হোক। সুতরাং তাদের আস্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা তাদের আস্পর্ধা দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে তাদের আমরা মাথায় মানিক ভাই আছে, যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এবং আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট, সেই কারণে আমি বলবো যে মাদ্রাসা যেটা হচ্ছে তাদের জনগণ, সাধারণ জনগণ কতটুকু তারা জমায়েত করতে পারে তার থেকে বেশি তারা জমায়েত করে হলো ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের। সুতরাং এই মাদ্রাসা শিক্ষাটাকে আধুনিকায়ন করা এবং
আরবিটাকে ভাষা হিসাবে শেখানো, কারণ কোরআন শরীফ আরবি ভাষায় মুখস্থ করে, কিন্তু কোরআন শরীফে কি লেখা আছে সেটা কিন্তু সাধারণ মানুষ বা যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝতে পারে না। সুতরাং এইখানে একটু হাত দেওয়া দরকার, কারণ ষড়যন্ত্রকারীরা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এই কাজটা করে, পঁচাত্তরেও তারা এই কাজটা করেছে। সুতরাং এইখানে আমাদের বোধ হয় কিছু বাস্তব পদক্ষেপ নিতে পারে যারা ষড়যন্ত্রকারীরা, যাতে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে। আমি বঙ্গবন্ধুর একজন ক্ষুদে কর্মী এবং জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদে কর্মী হিসাবে বলতে চাই যে বঙ্গবন্ধুর উপরে কোনো ধরনের কথা, তার উপরে কোনো ধরনের আস্ফালন বা তার এই ভাস্কর্য নিয়ে কোনো কথা স্বেচ্ছাসেবক লীগের একজন ক্ষুদে কর্মী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্ষুদে কর্মী হিসেবে আমরা কখনোই বরদাস্ত করব না। আমরা বঙ্গবন্ধুর উপর যে কোনো ধরনের কথা বা যে কোনো ধরনের কটূক্তি আমরা তীব্রভাবে প্রতিবাদ করব, প্রতিহত করব এবং এর বিরুদ্ধে যে কোনো ধরনের কর্মসূচিতে আমরা সবসময় প্রস্তুত আছি এবং থাকব। এবং আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মী সারা বাংলাদেশে তারা কিন্তু সবসময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর উপর কোনো কটূক্তি, জননেত্রী শেখ হাসিনার উপর কোনো কটূক্তি আমরা কোনোভাবেই মানতে পারবো না এবং আমরা যে কোনোভাবেই সেটা প্রতিহত করব। এটাই আমাদের স্বেচ্ছাসেবক লীগের সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনের শপথ। ধন্যবাদ জনাব আফজল রহমান বাবু, ধন্যবাদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ধন্যবাদ রোকেয়া কবির। ধর্মান্ধতা মনুষ্যত্ব এবং আমাদের সব ধরনের মূল্যবোধকে নষ্ট করে দেয়। শুভ ভূতির উদয় হোক, শুভরাত্রি।